এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস সেভেনের ম্যাথ এক্সারসাইজ বা অনুশীলনী হচ্ছে নাইন পয়েন্ট ওয়ানের ফোর নং কোয়েশনের তিনটি কোয়েশন রয়েছে সেগুলি আমরা করব। তো প্রথমে এখানে বলি কোয়েশন নাম্বার ওয়ান তো নাম্বার লাইন সম্পর্কে আমি প্রথমের অঙ্কগুলিতে বলেছি যে এইভাবে নাম্বার লাইন হবে এবং জিরো হবে জিরোর ডান দিকে হবে পজিটিভ নাম্বার অর্থাৎ ধনাত্মক নাম্বার এবং বাঁ দিকে হবে নেগেটিভ নাম্বার ওয়ান থেকে শুরু করে এই দিকে অসীম পর্যন্ত যাবে বা দিকে আর এইদিকে পজিটিভের সংখ্যাগুলি যাবে অসীম পর্যন্ত তাহলে যখনই এবার এইভাবে নাম্বার আমরা দেখে নেব তখনই নিচের যে সংখ্যাটা থাকবে ফোর হোক বা সিক্স হোক বা এইট হোক সেটা হবে জিরো থেকে ওয়ানের মধ্যে বাঘগুলি এখানে ফোর রয়েছে তাহলে তার মধ্যে বাঘ হবে চারটি এবং এই দিকেও সেম হবে চারটি বাঘ হয়ে যাবে এবং এখানের যদি আমরা টু লিখি তাহলে এখানের মধ্যেও চারটি বাঘ হবে তাহলে এখানে রয়েছে জিরো এবং এদিকে রয়েছে ওয়ান তো তার মধ্যে চারটি বাঘ হবে ওয়ান এটা একটি বাঘ তারপর এটা টু এবং থ্রি ফোর তাহলে চারটি বাঘ হয়ে গেলো এবং এই যে বাঘটি আমরা করে নিলাম ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা গনে নেব আর যখনই আমরা বাঘ বলবো তাহলে এই জায়গাটা হচ্ছে একটি বাঘ দুটি তিন চার তাহলে এখানে চার রয়েছে তাহলে এইভাবে চারটি ঠিক সেইভাবে এখানে হবে ওয়ান একটি বাঘ টু থ্রি এবং এটা হচ্ছে ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর চারটি বাঘ হচ্ছে আর ওয়ান টু থ্রি ফোর এইভাবে কাটাগুলি আমরা গনে নিলাম এবারে জিরো এর মধ্যে হচ্ছে আমরা এইভাবে লিখে দেবো জিরো বাই হবে ফোর এটা হবে ওয়ান বাই ফোর এটা হবে থ্রি টু বাই ফোর টু বাই ফোর এটা হবে থ্রি বাই ফোর আর এটা হবে ফোর বাই ফোর তাহলে ফোর বাই ফোর কেটে গেল ওয়ান হয়ে গেলো তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি আর এইদিকে জিরোকে আমরা ফোর দিয়ে ডিভাইড করে দিলে আমরা জিরো পেয়ে যাচ্ছি তাহলে সবই ঠিক রয়েছে এবার আমাদের এখানে বলা হয়েছে থ্রি বাই ফোর আমরা সংখ্যা রেখার উপর নিচের মূলত সংখ্যাগুলোকে প্রকাশ করো তাহলে এখানের মধ্যে এই হচ্ছে এই স্থানটা হচ্ছে থ্রি বাই ফোরের তাহলে এইভাবে তোমরা লিখে তোমরা বুঝিয়ে দেবে যে এটা হচ্ছে থ্রি বাই ফোর তারপর হচ্ছে কোয়েশন নম্বর টু কোয়েশন নং টু রয়েছে মাইনাস সেভেন বাই থ্রি তাহলে মাইনাস সেভেন বাই থ্রি অর্থাৎ ঋণাতক তাহলে অবশ্যই এই দিকে হবে এবার রয়েছে নিচের মধ্যে সংখ্যা থ্রি তাহলে জিরো এবং থ্রি এর মধ্যে তিনটি ভাগ হবে ওয়ান টু থ্রি তিনটি বাঘ হয়ে গেল তারপর এখানে হবে আরও তিনটি ওয়ান টু থ্রি তিনটি বাঘ এবার আমরা এখান থেকে লিখে নেব এটা হচ্ছে জিরো বাই থ্রি যেহেতু মাইনাস সংখ্যাটা রয়েছে ঋণার্থক তাহলে আমরা বা দিকে যাব এবার হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস টু বাই থ্রি এটা হবে মাইনাস থ্রি বাই থ্রি তাহলে থ্রি থ্রি কেটে দিলে আমরা ওয়ান পেয়ে যাই তাহলে আমাদের ঠিকই রয়েছে সেগুলি এবার হচ্ছে এখানে এখানে হবে মাইনাস ফোর বাই থ্রি তারপরের সংখ্যাটা হবে মাইনাস ফাইভ এটা হবে কি মাইনাস সিক্স বাই থ্রি এবার যদি আমরা থ্রি দিয়ে কেটে দিই তাহলে টু তাহলে মাইনাস আমরা পেয়ে যাচ্ছি আমাদের ঠিকই রয়েছে তাহলে এটা হবে তারপর এখানে যদি আমরা থ্রি লেকে নিই মাইনাস থ্রি তাহলে এটাও তিন ভাগ হচ্ছে তাহলে এটা কি হয়ে গেলো এটা হচ্ছে মাইনাস সিক্স বাই থ্রি তাহলে এটা হবে মাইনাস সেভেন বাই থ্রি তারপরের সংখ্যাটা হবে মাইনাস এইট হবে থ্রি আর এই সংখ্যাটা হবে মাইনাস নাইন তাহলে আমাদের সংখ্যা বের করার জন্য বলা হয়েছে তাহলে মাইনাস সেভেন হচ্ছে এখানে তাহলে এটা আমরা চিহ্নিত করে দিলাম যেটা হচ্ছে মাইনাস থ্রি বাই হচ্ছে মাইনাস সেভেন বাই থ্রি তারপরের যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সেভেন্টিন বাই সিক্স তাহলে অবশ্যই সেটা প্লাসে রয়েছে তাহলে এই দিকে যাবে এবার নিচে রয়েছে সিক্স তার কথার অর্থ হচ্ছে জিরো এবং ওয়ানের মধ্যে বাঘ হবে ছটি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে সিক্স

টেন বাই সিক্স ইলেভেন বাই সিক্স এটা এবং এই যে রয়েছে টু তার বরাবর এখানে হচ্ছে টুয়েলভ বাই সিক্স এটা হচ্ছে কি থার্টিন বাই সিক্স পরের যে সংখ্যাটা হচ্ছে এটা 14 বাই সিক্স এটা হচ্ছে ফিফটিন বাই এটা হচ্ছে সিক্সটিন বাই এটা হচ্ছে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এইটিন বাই সিক্স তাহলে সেভেন্টিন বাই সিক্স এটা আমরা পেয়ে গেলাম ওটা হচ্ছে সেভেনটিন বাই সিক্স তো এখানে হচ্ছে নং থ্রি সমাপ্ত তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ